নূর হোসেন দিবস ঘিরে পূর্ব ঘোষণা অনুযায়ী আওয়ামী লীগের যে নূর হোসেন দিবস ঘিরে যে জিরো পয়েন্টের শ্রদ্ধা জানানোর যে কথা সেই ঘোষণা অনুযায়ী কিন্তু তা প্রতিহত করার জন্য আজ ছাত্র জনতা মাঠে রয়েছে এবং এই মুহূর্তে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় সেই কার্যালয়টি পাহারা দিচ্ছে ছাত্র জনতা যাতে কোনোভাবেই তারা অবস্থান করতে না পারেন বা অবস্থান নিতে না পারেন। জানিয়ে রাখি পূর্ব ঘোষিত যে কর্মসূচি ছিল আওয়ামী লীগের যে 10ই নভেম্বর যে শহীদ যে নূর হোসেন সেই নূর হোসেনকে নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে যে শ্রদ্ধাঞ্জলি সেই শ্রদ্ধাঞ্জলির জন্যই মূলত তারা যে একটি ঘোষণা দিয়েছিলেন সেই ঘোষণার জন্য তারা জড়ো হওয়ার কথা ছিল কিন্তু কিন্তু সেই ঘোষণা অনুযায়ী আজ এখনো পর্যন্ত কিন্তু আমরা যে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা এখনো আওয়ামী লীগের কোনো নেতাকর্মীদের দেখতে না পেলেও সেখানে অবস্থান নিয়েছেন ছাত্র এবং জনতা এবং বেশ কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এই আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় সেই কার্যালয়ে রয়েছে এবং কিছুক্ষণ আগে আমরা ছিলাম যে গুলিস্তানের যে জিরো পয়েন্ট অর্থাৎ যে স্থানটি ঘিরে আজ বেশি উত্তেজনাকর একটি পরিস্থিতি বিরাজ করছে যে বিকেল 3টায় যে শহীদ নূর হোসেনের যে বেদি সেই বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের কিন্তু সেটি কতটা সম্ভব হয়ে উঠবে সেটি এখনও অনিশ্চিত যেহেতু সকাল থেকে এখানে অবস্থান নিয়ে রেখেছেন ছাত্র জনতা সহ বেশ কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা ইভেন এবং সেই বিষয়টি ঘিরে কিন্তু একটি উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে পুরো গুলিস্তান জুড়ে। এই মুহূর্তে আমরা রয়েছি আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং সেখানে কিন্তু আমরা বিভিন্ন মানুষজনকে দেখতে পাচ্ছি ছাত্র জনতাকে দেখতে পাচ্ছি এবং বেশ কিছু বিএনপির নেতাকর্মী এখানে অবস্থান করছেন। যেহেতু বিকেল 3টায় আওয়ামী লীগের পূর্ব ঘোষিত যে কর্মসূচি সেই কর্মসূচিটি হওয়ার কথা কিন্তু এর আগে আমরা দেখেছি এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও রয়েছেন পাশাপাশি বেশ কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরাও রয়েছেন যে শহীদ নূর হোসেন দিবসকে ঘিরে যে যে সভাগুলো সেই সভাগুলো কতটা সফল হবে সেটি নিয়ে এখন একটি উত্তেজনাকর পরিস্থিতি রয়েছে। এবং আরেকটি বিষয়ে যদি একটু আপনাদের জানাই যে যদিও পূর্ব ঘোষণা অনুযায়ী আওয়ামী লীগের যে ভেরিফাইড ফেসবুক পেজ সেই পেজে কিন্তু বিকেল 3টায় সবাইকে জড়ো হওয়ার জন্য বলা হয়েছে এবং এ আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখনও কিন্তু সেভাবে কোনো আওয়ামী লীগ বা ছাত্রলীগ যুবলীগ কাউকে দেখা যায়নি কিন্তু রাজধানীর গুলিস্তানে যে জিরো পয়েন্ট সেই জিরো পয়েন্টে আমরা ছাত্র জনতাকে দেখতে পেয়েছি এবং বেশ কিছু রাজনৈতিক দল শহীদ নূর হোসেনের যে বেদি সেই বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন এবং এই মুহূর্তে আমরা অবস্থান করছি গুলিস্তানের যে আওয়ামী লীগের যে কার্যালয় সেই কার্যালয় এবং সেই কার্যালয়টির সামনেও কিন্তু এখানে ছাত্র জনতা অংশ নিয়েছেন এবং তারা বলছেন যে তাদেরকে যে কোনোভাবেই তারা প্রতিহত করবে না। আমরা একটু কথা বলতে চাই কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনারা তো এখানে অবস্থান নিয়েছেন, আসলে কেন অবস্থান নিয়েছেন একটু জানতে চাই। আমরা অবস্থান নিয়েছি স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়ে তার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে, সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে আজকে তারা 12টার পরেই জিরো পয়েন্টে অবস্থান নেওয়ার জন্য তাদের পেজে বলা হয়েছে। আমরা বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষ থেকে আমরা সাধারণ জনগণ গণ অধিকার পরিষদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে যারা ছিলেন তারা সবাই এখানে জড়ো হয়েছি তাদের সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেওয়ার জন্য, রুখে দেওয়ার জন্য। আমরা তাদেরকে যে কোনো মূল্যে আমরা তাদেরকে প্রতিহত করবো ইনশাল্লাহ এবং ভবিষ্যতে যেন বাংলার বুকে আর এই স্বৈরাচার সরকার মাথা চাড়া দিতে না পারে আমরা তার জন্য কঠোর ব্যবস্থা নেব। দর্শক, আমরা কথা বলছিলাম একজন রাজনৈতিক দলের কর্মীর সঙ্গে, তিনি বলছিলেন যে আসলে মূলত তাদের যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি ছিল আওয়ামী লীগের তাই সেটি প্রতিহত করার জন্য তারা মূলত এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত সময় শেষ হবে ততক্ষণ পর্যন্ত তারা মাঠ ছেড়ে যাবেন না, তারা মাঠে থাকবেন। আমরা জিরো পয়েন্টও এর আগে দেখেছি এবং কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম, সেখানেও তারা এই জাতীয় মন্তব্য করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু বেশ কিছু মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা এখানে জড়ো হচ্ছেন। আমরা যদি একটু দেখাই আপনাদের এখানে বিএনপির কিছুক্ষণ পরপরই খণ্ড খণ্ড মিছিল নিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কেন্দ্রীয় নেতারা রয়েছেন এখানে
আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তারা বঙ্গবন্ধু এভিনিউর যে আওয়ামী লীগের যে দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয়ের সামনে তারা মিছিল নিয়ে যাচ্ছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি তারা বেশ কিছু স্লোগান দিচ্ছেন এবং স্লোগান দিয়ে তারা সামনে যাচ্ছেন, এবং কিছু নেতাকর্মীদের হাতে আমরা লাঠি শোটাও দেখতে পাচ্ছি। এবং মূলত পূর্ব ঘোষণা অনুযায়ী যে আওয়ামী লীগের যে পূর্ব ঘোষিত যে জিরো পয়েন্টের যে কর্মসূচি, সেই কর্মসূচি প্রতিহত করার জন্য মূলত বিএনপির নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছেন, এবং তারা এখানে যে কার্যালয় রয়েছে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে তারা অবস্থান নিয়ে রেখেছে। যদি আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়ে বলতে হয় তাহলে সিটি ক্রপেতে দেখাই সব ধরনের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, সব ধরনের নিরাপত্তা রক্ষায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর বেশ সতর্ক অবস্থান রয়েছে। এবং আমরা এখানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির বেশ কিছু সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আমরা এখানে প্রবেশ করতে দেখেছি, এবং এখনও অনেকে প্রবেশ করছেন। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর যে সকল গাড়িগুলো রয়েছে, জলকামান, সাজোয়া যান, সবই কিন্তু এখানে প্রস্তুত রাখা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিক বিবেচনা করে কিন্তু সেসব বিষয়গুলো প্রস্তুতি রাখা হয়েছে। আমরা যদি একটু দেখাই আপনাদের, এটি হচ্ছে মূলত বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের যে দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয়টি অনেকটাই পরিত্যক্ত অবস্থায় রয়েছে, এবং এর সামনে কিন্তু আজ অবস্থান নিয়েছেন বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এবং তারা বলছেন যে পূর্ব ঘোষণা অনুযায়ী যে সরকার, সাবেক সরকারের নেতাকর্মী অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীরা, অর্থাৎ তাদের যে ভেরিফাইড ফেসবুক পেজ, সেই পেজটিতে যে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণা তা প্রতিহত করার জন্য মূলত তাদের এই অবস্থা। আমরা দেখেছি এখানে নানা ধরনের মানুষ, নানা বয়সের মানুষ এখানে রয়েছেন, এবং অনেকে আবার কেউ তো সেটি যে আওয়ামী লীগের যে কার্যালয়, সেই কার্যালয়টির ভিতরে দেখার জন্য তারা অনেকে ভিতরে যাচ্ছেন। আমরা একটু ভিতরে যদি দেখা, যদিও ভিতরে মানুষজন খুব কমে যাচ্ছেন, বেশিরভাগ মানুষই তারা দলীয় যে আওয়ামী লীগের যে দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয়ে সামনে অবস্থান করছেন। আমরা একটু কথা বলতে চাই কয়েকজন নেতাকর্মীর সঙ্গে, এখানে অনেকে রয়েছেন যারা এখানে অবস্থান নিয়েছেন, আমরা একটু কথা বলবো। আসলে আপনারা এখানে অবস্থান নিয়েছেন কেন, অবস্থান নিয়েছেন জানতে চাই। আমরা এখানে অবস্থান নিয়েছি অ্যাকচুয়ালি, আপনি দেখেন এখানে যত লোক আছে এর মধ্যে আপনি যদি মনে করেন বিএনপির লোকজন আছে তা কিন্তু ভুল। এখানে বিএনপির আছে মাত্র 30%, আর 40% হচ্ছে জনতা, যারা বিএনপি আওয়ামী লীগ বোঝে না, বিএনপি জামায়াত আওয়ামী লীগ এরা বোঝেন, এরা হচ্ছে জনতা। এরা শান্তি, দেশে শান্তি চায়, এরা চায় দেশে কোনো অশান্তি না হোক, অরাজনৈতিক কোনো পরিবেশ না হোক, এরা একটু শান্তিতে ঘুমাইতে চায়, শান্তিতে একটু খেয়ে পরে বাঁচতে চায়। এখন দেখেন একটা মজার বিষয়, এটা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, আমি সবসময় এর মধ্যে যাওয়া, কিন্তু আমি ঘৃণা ভরে আমি এই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসি না। আজকে এসছি কেন, একটা জিনিস উপভোগ করার জন্য। গত 16 বছরে বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগ সবসময় প্রতিবন্ধকতা করে রেখেছিল পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে। আওয়ামী লীগ কখনো বিএনপির কার্যালয়ে দখল নিতে পারে নাই, বিএনপির কার্যালয়ের সামনে এইভাবে সমাবেশ করতে পারে না, জনসমাগম হতে পারে নাই, কিন্তু আজকে দেখেন এই আওয়ামী লীগের কার্যালয়ের সামনে, এই দেশের আপামর জনগণ এই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রকার দখল নিয়ে নিয়েছে। এটা কি প্রমাণ করে না যে আওয়ামী লীগের রাজনৈতিক দেউলিয়াত্ব কোথায় চলে গেছে? এখন এই দেশের জনগণের প্রাণের দাবি, এই দেশের জনগণের প্রাণের দাবি এই আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ করা। এখন এটাকে অ্যাকচুয়ালি আইন করে আপনি আওয়ামী লীগের মতো এত বড় দলকে আপনি নিষিদ্ধ করতে পারবেন না, কারণ এই দেশেও আওয়ামী লীগের 30% জনসমর্থন আছে। 30% জনসমর্থনকে যদি আপনি 18 কোটি থেকে বের করেন, তাহলে 5 কোটি, 5.5 কোটি লোকজন এই দেশে আওয়ামী লীগ করে। এই 5.5 কোটি লোকের মাত্র 10% লোক আওয়ামী লীগের এই অপরাজনীতির সঙ্গে জড়িত, বাকি 90% লোক আওয়ামী লীগের এই অপরাজনীতির সাথে জড়িত না, তারা ঘরে বসে বসে আওয়ামী লীগের সমর্থন করে। কিন্তু এই দলকে যদি নিষিদ্ধ করতে হয়,
আপনি আইন দিয়ে নিষিদ্ধ করে এই দেশে কোনো অরাজকতা সৃষ্টি করার দরকার নাই। যেই 16 বছরের যে শাসন ব্যবস্থা ছিল আওয়ামী লীগের, এইটা এখনকার যারা ছাত্র জনতা, যে সমস্ত ছাত্ররা এই আন্দোলনটা করেছে তাদের বয়সটা ছিল মাত্র 25 বছর, 20 থেকে 25 বছর। তারা জন্ম থেকে শুধু আওয়ামী লীগের শাসন দেখেছে, তারা জিয়া রহমানের শাসন দেখে নাই, তারা এরশাদের শাসন দেখে নাই, তারা শেখ মুজিবের শাসন দেখে নাই, কিন্তু আওয়ামী লীগের শাসন ব্যবস্থা দিয়ে তারা এরশাদের শেখ মুজিবুর রহমানের শাসন ব্যবস্থাকে তারা উপলব্ধি করতে পারতেছিল যে ওইটা তারা ওইটা আরো কত ভয়ঙ্কর ছিল। এই জন্যে তাদের তারা যখন বিয়ে শাদী করবে, তাদের সন্তান আসবে, তাদের সামনে এই ইতিহাসটা একদম কাঁচের মতো পরিষ্কার, তারা তাদের সন্তানদেরকে ভবিষ্যৎ প্রজন্মকে এই ইতিহাসটা বলে যাবে, এই 16 বছরের শাসনামল ইতিহাসটা বলে যাবে, এবং তাদের প্রজন্ম যখন পরের প্রজন্ম আসবে তাদেরকেও এই কথাটা বলে যাবে। এই কথা বলার মানেই হচ্ছে এইটা যে এই দেশে আওয়ামী লীগের আর সুস্থভাবে দুই পায়ের উপরে বাংলার জমিনে দাঁড়ায় থাকার কোনো সুযোগ নাই। অতএব এই দেশের জনগণ আইন করেন আর না করেন, ভবিষ্যৎ প্রজন্ম এই দেশের আওয়ামী লীগকে বয়কট করবে এবং আওয়ামী লীগকে ব্যান করবে। এটা ব্যান্ডের দুইটা পার্ট থাকে, একটা ভিজিবল একটা ইনভিজিবল। আওয়ামী লীগ অ্যাকচুয়ালি ইনভিজিবল, আওয়ামী লীগ আপনি ব্যান্ডেড। অতএব এই আওয়ামী লীগকে ব্যান করার জন্য আপনার কোনো আইনের প্রয়োজন নাই, জনগণের হাতে ছেড়ে দেন, জনগণই আওয়ামী লীগকে ব্যান করবে, আওয়ামী লীগকে বয়কট করবে, এবং এটাই হবে বাস্তবতা। কারণ আইনের বিরুদ্ধে আপনি যেতে পারবেন কিন্তু জনগণের বিরুদ্ধে আপনি যেতে পারবেন না। জনগণের বিরুদ্ধে গিয়েছিলেন, 1700 লোকের জীবন হানি করছেন, 30,000 লোকের অসুস্থ করছেন, যার জন্য গণভবন থেকে আপনাকে পালিয়ে যেতে হয়েছে। আপনি যদি পালিয়ে না যেতেন, গণভবনে যেভাবে লোকজন চলে গিয়েছিল আপনার শরীরে এক টুকরা মাংস পাওয়া যেত না। অতএব জনগণ জানে কিভাবে একটা ফ্যাসিস্টকে, একটা ফ্যাসিস্ট রিজিমের সরকারকে কিভাবে ক্ষমতা থেকে টেনে হিসে নামাইতে হয়। কোনো আন্দোলন জ্বালাও পোড়াও করে রাজনীতি করতে হবে না, জনগণ সরকারকে নামাইতে হবে না। অতএব জনগণ রাস্তা চিনে গেছে, সাধু সাবধান, যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবেন সাবধান, জনগণের চিন্তা করেন। এই চিন্তা করবেন না জনগণের টাকা পকেটে ভরে নিয়ে আপনি এসির ভিতরে বসে ঠান্ডা বাতাস খাবেন, এই চিন্তার দিন ভুলে যান। সংস্কার বাংলাদেশে হবে, পলিটিক্যাল সংস্কার হবে, এই সংস্কার ভিতর নতুন রাজনীতিকে আপনাকে প্রবেশ করতে হবে। পিছনের ধ্যান ধারণা ভুলে যান, শালিশমানি তালগাছা মাসে সনাতন ধ্যান ধারণা ভুলে যান, নতুন ধ্যান ধারণা চলে আসেন। আমরা কথা বলছিলাম একজন জনতার সঙ্গে, তিনি বলছিলেন যে আসলে তার যে অভিজ্ঞতা, অর্থাৎ যারা সরকার তারা যাতে এর থেকে শিক্ষা নেন। আসলে আমরা দেখছি সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু এই গুলিস্তান যে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু বেশ কিছু রাজনৈতিক দলের নেতা কর্মীদের পাশাপাশি আমরা কিছু উৎসুক জনতাকেও দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন সমকাল লাইভ।